আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের নিকট আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছে দেশি মুরগির বাচ্চাদেরকে জিরু থেকে অর্থাৎ একদিন থেকে 30 দিন পর্যন্ত আপনারা কিভাবে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে সুস্থ রাখবেন, এক থেকে 30 দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চাদেরকে কিভাবে প্রাকৃতিক উপায়ে পরিচর্যা করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা কিছুটা বুঝতে পারবেন, অবগত হইতে পারবেন। তাহলে আসুন আমরা বিস্তারিত শুনি। তো আমাদের দেশি মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বাচ্চা বের হয়ে আসে, আসার পর আসার 24 ঘন্টা পর পানির সাথে তাদেরকে ভিটামিন সি যুক্ত মেডিসিন খাওয়াইতে হয়, তাদেরকে দিতে হয়। তো আমি যেহেতু প্রাকৃতিক উপায়ে আপনাদেরকে পরামর্শ দিব, সেজন্য মেডিসিনের পরিবর্তে মেডিসিন অর্থাৎ রেনাসি এর পরিবর্তে আপনারা লেবুর রস পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াইবেন এক থেকে 4 দিন। এজন্যই খাওয়াবেন লেবুর রস, কারণ লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। আপনারা এক থেকে 4 দিন পানির সাথে মিশিয়ে লেবুর রস খাওয়াইবেন। কতটুকু পানির সাথে কতটুকু লেবুর রস খাওয়াইবেন সেটা হচ্ছে 1 লিটার পানির সাথে 3 থেকে 4 চামচ লেবুর রস মিশিয়ে আপনারা খাওয়াইবেন। বিশেষ করে দুপুরবেলা খাওয়ানোর চেষ্টা করবেন। মুরগির বাচ্চাদেরকে যদি লেবুর রস পানির সাথে মিশিয়ে দুপুরবেলা খাওয়ান তাহলে খুব ভালো হয়, উপকারে আসবে। এই জন্য 1 থেকে 4 দিন আপনারা কী করবেন, পানির সাথে মিশিয়ে লেবুর রস খাওয়াইবেন। এরপর বাচ্চাদের যখন 4 দিন হয়ে যায়, 4 থেকে 7 দিন পর্যন্ত আপনারা কী করবেন, কাঁচা হলুদের রস পানির সাথে ভালো করে মিশিয়ে বাচ্চাদেরকে খাওয়াইবেন। তো আপনারা কী পরিমাণ কাঁচা হলুদের রস কতটুকু পানির মধ্যে খাওয়াইবেন সেটা হচ্ছে 1 লিটার পানির মধ্যে 2 থেকে 4 চামচ কাঁচা হলুদের রস আপনারা মিশ্রিত করে বাচ্চাদেরকে খাওয়াইবেন। আর কাঁচা হলুদের রস যদি বাচ্চাদেরকে খাওয়ান তাহলে কী হবে, বাচ্চাদের ভিতর স্ট্রং হবে, বাচ্চাদের পাকস্থলী পরিষ্কার রাখবে, যার ফলে বাচ্চাদেরকে অন্যান্য রোগে সহজে আক্রান্ত করতে পারবে না। তো অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করেন, ভাই কাঁচা হলুদের রসের পরিবর্তে যদি শুকনো হলুদের গুঁড়া পানির সাথে মিশ্রিত করে খাওয়াই কি হবে না? হবে, কিন্তু কাঁচা হলুদের রসে উপকার বেশি পাবেন, কাঁচা হলুদের রসে কার্যকর বেশি, কাজে লাগবে বেশি। এজন্য আপনারা কাঁচা হলুদের রসে খাওয়ানোর চেষ্টা করবেন। এরপরে মুরগির বাচ্চা যখন 7 থেকে 10 দিন হয়ে যাবে, 7 থেকে 10 দিন, এই 3 দিন আপনারা কী করবেন, তুলসী পাতার রস ও মধুর রস ভালো করে মিশ্রিত করে পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াইবেন। তো কীভাবে আপনারা পানির সাথে কতটুকু তুলসী পাতার রস এবং মধুর রস আপনারা মিশ্রিত করবেন সেটা হচ্ছে, 1 লিটার পানির সাথে আপনারা 3 থেকে 4 চামচ তুলসী পাতার রস এবং 2 থেকে 3 চামচ মধু আপনারা মিশ্রিত করে ভালো করে আপনারা বাচ্চাদেরকে খাওয়াইবেন। আর গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে, মুরগির বাচ্চা যদি দেখেন ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলেও ওই তুলসী পাতার রস এবং মধু আপনারা যদি বাচ্চাদেরকে মিশ্রিত করে বা পানির সাথে খাওয়ান তাহলে কিন্তু ঠান্ডা লাগলেও এই ঠান্ডা দূর করার জন্য খুবই কাজে লাগবে। এরপরে আপনাদের মুরগির বাচ্চা যখন 10 দিন হয়ে যাবে, 10 থেকে 15 দিন পর্যন্ত আপনারা কী করবেন, নিম পাতার রস, নিম পাতার রস পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াইবেন। এই নিম পাতার রস খাওয়ালে কিন্তু অনেক উপকারে আসে। যেমন নিম পাতার রস যদি মুরগির বাচ্চাদেরকে বা মুরগিদেরকে খাওয়ান তাহলে কিন্তু তাদের পেটে কৃমি উৎপন্ন হবে না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মুখের মধ্যে রুচি বাড়বে এবং ওজন বাড়বে এবং বিভিন্ন রোগ থেকে তারা মুক্ত থাকতে পারে। আর আপনারা 2 বা 2.5 মাস হলেও প্রতি সপ্তাহে একবার হলেও আপনারা নিম পাতার রস পানির সাথে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। আর এটা আপনারা কীভাবে খাওয়াবেন, 1 লিটার পানির সাথে 2 থেকে 4 চামচ নিম পাতার রস মিশিয়ে আপনারা খাওয়াইবেন। এরপরে আপনারা 15 দিন যখন হয়ে যাবে,
15 দিন পর প্রতি সপ্তাহে একবার আপনারা চাউলের খুদের সাথে সামান্য কেরোসিন তেল মিশ্রিত করে বাচ্চাদেরকে খাইতে দিবেন। আপনারা কতটুকু চালের খুদ বা কতটুকু কেরোসিন তেল দিবেন সেটা হচ্ছে আপনারা ভালো করে খেয়াল করবেন। আবার কেরোসিন তেল যদি বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, এই জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন কেরোসিন তেল যেন অতিরিক্ত না হয়। আপনারা এক মোট চাউলের মধ্যে 3 থেকে 4 ফোঁটা, এক মোট চাউলের মধ্যে আপনারা 3 থেকে 4 ফোঁটা বা এর চাইতে একটু কম কেরোসিন তেল মিশিয়ে ভালো করে মিশ্রিত করে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে মাটির মধ্যে ছিটাইয়া দিবেন আর বাচ্চারা টুকরে টুকরে মাটি থেকে তারা খাইবে। এই জন্যই মাটির সাথে মিশিয়ে দিবেন, কারণ কেরোসিন তেল যদি একটু বেশি পরিমাণ চালের খুদের মধ্যে পড়ে যায় তাহলে মাটির মধ্যে যখন ফেলে দিবেন মাটি ওই অতিরিক্ত কেরোসিন তেলের যে রস সেটা তারা চুষে ফেলবে, যার ফলে বাচ্চাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে আপনারা বাচ্চাদেরকে যখন 20 দিন হয়ে যাবে দেশি মুরগির বাচ্চা তখন আপনারা কী করবেন, আদা রসুন এবং পেঁয়াজের রস ভালো করে ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ডার করে পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াইবেন। প্রতিদিন না খাওয়াইতে পারেন, সপ্তাহে একদিন হলেও আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। তো অনেকেই বলেন ভাই কী পরিমাণ আদা রসুন পেঁয়াজের রস দিব, কতটুকু পানির মধ্যে দিব, আমি সেটা বলছি শুনুন। 1 লিটার পানির মধ্যে 1 চামচ করে, অর্থাৎ 1 লিটার পানির মধ্যে 1 চামচ আদার রস, 1 চামচ রসুনের রস, 1 চামচ পেঁয়াজের রস ভালো করে মিশ্রিত করে আপনারা খাইতে দিবেন। এটা যদি দেন তাহলে কিন্তু আশা করি আপনার মুরগির বাচ্চাগুলো খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলেছিলাম যে 15 দিন পর চালের খুদের সাথে কেরোসিন তেল দেওয়ার জন্য এটা আপনারা কী করবেন, সকালবেলা দিয়ে দিবেন। সকালবেলা তাদের একটু ক্ষুধা থাকে বেশি, খাওয়ার রুচি থাকে বেশি, তারা খেয়ে ফেলবে সহজে। এজন্য বাচ্চাদেরকে ওই চালের খুদের সাথে যে কেরোসিন তেল দিবেন এটা সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন, সকালেই দিয়ে দিবেন, তাহলে সহজে খেয়ে ফেলবে। এখন বলতে পারেন সারাদিন কী খাওয়াবেন, আপনারা সারাদিন সোনালি স্টেটার বাজারে যে ফিট পাওয়া যায় বাচ্চাদের, সেই সোনালি স্টেটার ফিট আপনারা 35 দিন পর্যন্ত আপনারা খাওয়াইবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এইভাবে প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে এইগুলোর মাধ্যমে যদি আপনারা বাচ্চাদেরকে পরিচর্যা করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার দেশি মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আপনারা তাড়াতাড়ি সফলতার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এজন্যই পৌঁছতে পারবেন কারণ এগুলো কিনতে গেলে এই প্রাকৃতিক চিকিৎসা করলে প্রাকৃতিক উপায়ে পরিচর্যা করলে কিন্তু মেডিসিন যেভাবে টাকা দিয়া বাজার থেকে কিনে আনতে হয় এগুলো কিন্তু এইরকমভাবে কিনে আনতে হয় না, খরচটা বেঁচে যায়, এজন্য আপনারা সহজে সফলতার লক্ষ্যে পৌঁছতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আবারও আপনাদেরকে একটু বলে দিচ্ছি, আপনারা 1 থেকে 4 দিন, 4 দিন থেকে 7 দিন, 7 দিন থেকে 10 দিন, 10 থেকে 15 দিন, 15 থেকে 20 দিন, 20 দিন থেকে 30 দিন আপনারা কী কী খাওয়াবেন একটু মনোযোগ দিয়ে একটু আপনারা শুনুন। 1 থেকে 4 দিন আপনারা লেবুর রস খাওয়াবেন, এরপরে 4 থেকে 7 দিন আপনারা কাঁচা হলুদের রস খাওয়াবেন, এরপরে 7 দিন থেকে 10 দিন আপনারা তুলসী পাতার রস এবং মধু মিশ্রিত করে আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন, এরপর 10 থেকে 15 দিন আপনারা নিম পাতার রস খাওয়াইবেন, এরপর 15 দিনের পর আপনারা ওই কেরোসিন তেল বা রানিক্ষেত রোগ থেকে বাঁচার জন্য যে চালের খুদের সাথে বলেছি সেটা করবেন, এরপরে আপনারা 20 দিন পর 20 দিন থেকে আপনারা আদার রস, রসুনের রস, পেঁয়াজের রস পানির সাথে ভালো করে মিশিয়ে আপনারা খাওয়াইবেন। এরপরে আপনারা সোনালি স্টেটার ফিট এগুলো খাওয়াইবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।